ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল TS15 ক্রিয়েশন। তো ইতিমধ্যে ফুড ডিপার্টমেন্ট থেকে আজ একটু আগে একটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ফুড ডিপার্টমেন্টে একাধিক পদে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন ফিজ লাগছে না এবং কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন লাগছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে, যেখানে নিয়োগ করে নেওয়া হবে, সম্পূর্ণ তোমাদের ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে। তো কীভাবে আবেদন করবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সমস্তটাই বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো দেখেছেন আমরা সরাসরি ফুড ডিপার্টমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, যেটি তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো wbfdapih.gov.in। এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই পেজের আরেকটি জুড়ে আসতে পারবে। তো উপরে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু ফুড ডিপার্টমেন্ট টু ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি অ্যান্ড হর্টিকালচার, এই ওয়েবসাইটে আপনাদের চলে আসতে হবে। আসার পর নিচের দিকে স্ক্রল আপ করলে এখানে দেখতে পাবেন একটি লিঙ্ক আপনাদের এখানে বিলিং হচ্ছে, দেখতে পারেন এই যে এঙ্গেজমেন্ট ফর দ্য সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল টেম্পোরারি বেসিক ইন ডিপার্টমেন্ট অফ FPIH, এই অপশানে সিম্পলি তোমাদের এখানে ক্লিক করতে হবে। তো এই অপশানে ক্লিক করে আরেকটা নতুন পেজ সরাসরি এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে প্রথমেই দেখতে পাচ্ছ নোটিশটি শো করছে, এই যে সেশন অপশন আছে ডাউনলোড, এই ডাউনলোড এখানে ক্লিক করে নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো আমি নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিচ্ছি এবং বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদের এ পোস্টে যে প্রিন্ট আউট বার করতে হবে, এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট অ্যাড্রেসে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে। দেখে দেখতে পাচ্ছ সিম্পলি দুপাতা অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে, এখানে পাসপোর্টের ফটো তুমি অ্যাটাচ করতে হবে, এখানে যা যা ডিটেলস বলেছে সেগুলো ফিল আপ করার পর তোমাদের দেখতে পাচ্ছ এখানে নিচে তোমাদের এখানে সিগনেচার করতে হবে। এই নিচে সিগনেচার করার পর এখানে দেখতে পাচ্ছ ডেট বসিয়ে দেবে, যে ডেটে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় যে যে ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেটি তোমাদের আমি দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ সিম্পলি নোটিশের মধ্যে অনেকটা ডিটেলস এখানে কিছু বলে দিয়েছে, সেটি তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে দেখতে পাচ্ছ, কপি অফ মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট বা এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস তোমাদের এখানে সঙ্গে অ্যাটাচ করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ কপি অফ বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, তোমাদের যদি কারো বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেটা অ্যাটাচ করবে, বা যদি না থাকে তাহলে অ্যাডমিট কার্ড তোমার সঙ্গে অ্যাটাচ করে দেবে। তাদের হচ্ছে কপি অফ রেসিডেন্স প্রুফ হিসেবে তোমরা ভোটার কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট তোমরা এর সঙ্গে অ্যাটাচ করতে পারো। তাদের হচ্ছে কপি অফ কাস্ট সার্টিফিকেট, কেউ করে কেউ যদি কাস্ট সার্টিফিকেট হয়ে থাকে ST OBC তাহলে সেই কাস্ট সার্টিফিকেট সার্টিফিকেট তোমাদের অ্যাটাচ করতে হবে, এবং কপি অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কারো যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে পারো, কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, সেই জন্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না দিলে তোমরা এই পোস্ট আবেদন এখানে করতে পারবে। আবেদন ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করা লাস্ট ডেট রয়েছে 16/8/2021, মানে 16/8/2021 মানে 16 আগস্টের মধ্যে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় রকম অ্যাটাচ করে তোমাদের পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে। ওপরই বিস্তারিত এখানে বলে দিতে পারছে অ্যাপ্লিকেশন ফিজ, নো ফিজ ফর অল, মানে কারোরই কাউকে কোনো প্রকার আবেদন ফিজ তোমাদের এখানে কিন্তু দিতে হবে না, এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের যদি এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে চাও, ভিডিও শুরুতে তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটা এই ওয়েবসাইট থেকে তোমাদের ডাউনলোড করতে হবে, এবং এখানে বিশেষ দুটো অ্যাড্রেস দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট আমাদের পাঠাতে পারো অ্যাপ্লিকেশন ফর্মটি, তাহলে তোমাদের এই অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে, আর তোমরা যদি গিয়ে ড্রপ বক্সে ফেলে আসতে পারো তাহলে তোমাদের নিচের অ্যাড্রেসটি এই ড্রপ বক্সে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি থেকে অ্যাটাচ করে আসতে হবে। তারপর সম্পর্কে দেখতে পাচ্ছ নোটিশটি সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড হর্টিকালচার, ফোর্থ ফ্লোর GN ব্লক সেক্টর V, সেট লেক শর্ট লেক, কলকাতা 7 লোক 91। এখান থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে। ওপরই বলে দিয়েছে এঙ্গেজমেন্ট সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল মানে SSP পোস্টে নিয়োগ করা হচ্ছে টেম্পোরারি বেসিক ইন ডিপার্টমেন্ট অফ FPIH, এই পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে, যেখানে সম্পূর্ণ আবেদন করতে গেলে তোমাদের কি যোগ্যতা লাগবে না এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে PGDCA বা BSc কম্পিউটার সায়েন্স বা BCA বা DOESE এক লেভেলে তোমাদের পাস করে থাকতে হবে, 3 বছর যে কোনো রেকমেন্ডেড ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু ডিগ্রি নিয়ে থাকতে হবে, তাহলে কিন্তু এই পোস্টে তোমরা আবেদন এখানে করতে পারবে। তাহলে দেখতে পাচ্ছ তোমাদের পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে 18,000 টাকা পার মান্থ, সম্পূর্ণ কিন্তু কন্ট্রাক্ট বেশি পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, কয়েক মাস বা 1 বছর বা 2 বছরের জন্য তোমাদের কিন্তু 1 ইয়ারে বেশি কন্ট্রাক্ট বেশি তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যেখানে বয়সসীমা বলে দিতে পাচ্ছ 45 বছর তোমরা আবেদন করতে পারবে, যেখানে বয়সসীমা 1 আগস্ট 2021 রয়েছে তোমাদের বয়সসীমা ধরতে হবে। তো এই নোটিশটি কীভাবে ডাউনলোড করবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে এই নোটিশের লিঙ্ক দেওয়া রয়েছে এবং ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি নোটিশটা এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।